ঈদ স্পেশাল চারটি রেগুলার সেমাই চার মিনিটে রান্না করে নিন। এই সেমাইগুলি মূলত রেগুলার আমাদের রান্না করা হয়। প্রথমে আমরা দুধে ভিজানো লাচ্ছা সেমাইটা রান্না করে নিচ্ছি। তিন কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ আর 1/2 কাপ চিনি, আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ না দিলে টেস্টি হয় না। একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি, খুব বেশি সময় জাল করতে হবে না। দুধটা ঘন হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এরকম একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি যেটাতে আপনি পরিবেশন করবেন। তারপর দিয়ে দিচ্ছি আমাদের হাতে বানানো লাচ্ছা সেমাই, যে সেমাইটা সবার অনেক বেশি পছন্দ হয়েছিল। সেমাইটা আমি ভাঙিনি, এরকমই দিয়েছি। এখন উপরে নারিকেল কুড়ানো আর কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমাদের দধি ভেজানো লাচ্ছা সেমাইটা এখন রেডি। সেমাইয়ের রেসিপির জন্য আমি বেশ কিছুদিন ধরেই রিকোয়েস্ট পাচ্ছিলাম। একটা সেমাই রান্না করা হয়ে গেছে, এখন আমরা রান্না করে নিব ভাজা সেমাই, যে সেমাইটা আপনারা কয়েকদিনের মতো সংরক্ষণ করতে পারবেন। নর্মাল ফ্রিজে রাখলে তো সপ্তাহখানেক রাখতে পারবেন। ভাজা সেমাই রান্না করার জন্য আমি হোমমেড সেমাই নিয়েছি আর এটাকে এরকম ভালো করে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। সেমাই আপনি নিজের হাতে বানিয়ে এভাবে যদি রান্না করেন তাহলে আপনার অনুভূতিই অন্যরকম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি একটা প্যানে 2 টেবিল চামচ ঘি, কিছু আস্ত গরম মশলা। ঘিয়ের সাথে গরম মশলাটা একটু ভেজে নিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয়ে আসে। এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর কিশমিশ। এগুলো একটু ভেজে নেওয়ার পর লাচ্ছা সেমাইটা দিয়ে দিলাম। লাচ্ছা সেমাইটা ঘিয়ের সাথে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ আর এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কুড়ানো নারিকেল। সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এই ভাজা সেমাইটা আপনারা বেশ কয়েকদিন সংরক্ষণ করতে পারবেন। নর্মাল ফ্রিজে যদি রাখেন তাহলে এটা 1 সপ্তাহের মতো থাকবে। আর এই সেমাইটা কিন্তু ক্রিসপি হয়, টেস্টই অন্যরকম। আমাদের ভাজা লাচ্ছা সেমাইটাও রেডি হয়ে গেছে। উপরে কিছু নারিকেল কুড়ানো আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন আমরা রান্না করে নেব ক্ষীর সেমাই, যেটা অনেকেরই প্রিয়। এই জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ তরল দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক আর 1/2 কাপ চিনি, 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই দুধটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট থেকে 1/2 এর মতো লম্বা সেমাই। সেমাইটা কিছুটা ভেঙে নিচ্ছি। এখন একটা প্যানে 2 টেবিল চামচ ঘি, কিছু আস্ত গরম মশলা, বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সেমাইটা। এই চিকন সেমাইটা ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঘিয়ের সাথে সেমাইটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই চিকন সেমাইটা রান্না করতে বেশি সময় লাগে না। চুলা থেকে নামানোর আগে ফ্রেশ কুড়ানো নারিকেল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু পাতলাই থাকবে, কারণ চুলা থেকে নামানোর পর এই সেমাইটা অনেক ঘন হয়ে যায়। এখন পরিবেশন করে নিচ্ছি। চিকন সেমাই দিয়ে আমাদের ক্ষীর সেমাইটাও রেডি হয়ে গেছে। এটা খেতেও দারুণ টেস্টি হয়। আপনি রেগুলার 2 রকমের সেমাই দিয়ে 4 রকম রান্না করতে পারবেন। আর এখন রান্না করে নিচ্ছি আমাদের স্পেশাল জর্দা সেমাই। জর্দা সেমাইটা রান্না করার জন্য প্রায় 3 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, কিছু আস্ত গরম মশলা আর বাদাম কুচি। আর এখানে 1 প্যাকেট নিয়েছি চিকন সেমাই, এটা আগে থেকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। ঘিয়ের সাথে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে যাতে ভাজতে ভাজতে সেমাইটা লাল হয়ে যায়। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর সাথে কাপ দিয়ে মেপে 3 কাপ পানি দিয়েছি। 1 প্যাকেট সেমাই আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। কালারটা সুন্দর করার জন্য অল্প একটু জর্দা রং দিতে পারেন, আবার চাইলে এটা স্কিপ করতে পারেন। 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। পানিটা কিন্তু টানতে শুরু করেছে। এখন আপনার এটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, কিছুই করতে হবে না, শুধু মিডিয়াম আঁচে এভাবে করে জাল করে যাবেন। এখন উপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ আর ফ্রেশ কোরানো নারিকেল। আমাদের জর্দা সেমাই রান্না করাও প্রায় শেষের দিকে। এই জর্জরে জর্দা সেমাইটাও নর্মাল ফ্রিজে রাখলে 1 সপ্তাহের মতো ভালো থাকে আর খেতে অনেক টেস্টি হয়। চাইলে এভাবে করে জর্দা সেমাইটাও রান্না করতে পারেন। তো আজকে দেখে নিলেন তো 4টি সেমাই একসাথে মাত্র 4 মিনিটে। আর সেই দিয়ে তৈরি করুন। আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করুন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।